আসসালামু আলাইকুম এন্ড হ্যালো টু অল দ্য গর্জিয়াস ভিউয়ার্স। অনেকদিন পর চলে এসেছি নতুন একটি আয়োজন নিয়ে, আর আমার আজকের আয়োজনে থাকছে বিটরুট চিকেন কেবাব। তো বিটরুট চিকেন কেবাব কিংবা বিটরুট চিকেন টিক্কি তৈরি করবার জন্য আমি এখানে দুটো বিটরুট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং 300 গ্রাম মুরগিকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো এবারে রান্না শুরু করা যাক। আমি চুলায় একটা পাত্রে পানি গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি বিটরুটগুলো। এই বিটরুটগুলোকে আমি ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 2 চা চামচ আদা বাটা। বিটরুট সিদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, আর তাই যখন বিটরুটগুলো হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন। এই রান্নাটা করতে করতে বারবার আমি পুরানো দিনগুলোতে হারিয়ে যাচ্ছিলাম, কারণ বাংলাদেশে আমার মায়ের বাসাটা ছিল একদম নিউ মার্কেটের কাছে, আর প্রায় বিকেলেই শপিংয়ের জন্য আমি নিউ মার্কেট চলে যেতাম। আমি খুব একটা স্ট্রিট ফুড খেতাম না, কিন্তু সেই রাস্তার ধারে স্ট্রিট ফুডের গন্ধ আমি যেন ঠিক খুঁজে পেলাম যখন আমি এই কাবাবগুলো ভাজলাম। তো স্মৃতি আসলে মধুময়, স্মৃতি আছে বলেই হয়তো মানুষ বেঁচে আছে। তো যাই হোক, এখন আমি এই বিটরুট এবং চিকেনের মিশ্রণটাকে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড নয়, অ্যাকচুয়ালি আমি এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। তো এবার আমি প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কিমা করে কাটা পেঁয়াজ এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 কুচি করে কাটা মরিচ। এই পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে এলো তখন আমি এটাকে কিমার সঙ্গে অ্যাড করে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা এবং 4 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব। এবারে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা বাঙালিরা কাবাবই বলি, কেবাব, কাবাব, টিক্কি, হাউ এভার ইট সাউন্ডস, একই জিনিস তো, তাই না? তো চলুন বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। তো দেখুন, সবগুলো কাবাব আমার শেপ করা হয়ে গিয়েছে। এবারে আমি এই কাবাবগুলোকে একটু ডিমের মধ্যে চুবিয়ে নেব এবং তারপর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে আবার ভাজার আগে আবার একটু ডিমের মধ্যে চুবিয়ে নেব। আর এটাকে কিন্তু আমি ডুবো তেলে ভাজছি। এবারে কাবাবগুলো ভেজে নেবার পালা। তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দর করে শেপ হয়েছে এবং একদমই ভেঙে যাচ্ছে না, কারণ আমি এটাকে ডিমের মধ্যে খুব সুন্দর করে গড়িয়ে নিয়েছি। আর যেহেতু এটার মধ্যে ব্রেড ক্রামও দেওয়া হয়েছে তাই ভাঙার কোনো চান্সেসই নেই। আমার মতন যারা বাংলাদেশে স্ট্রিট ফুড মিস করেন এবং সেই গন্ধে স্মৃতি বিজড়িত হয়ে যান, তারা অবশ্যই অবশ্যই আমার আজকের রেসিপিটি ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, নিচে একটা কমেন্ট বক্স আছে, সেখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আশা করি এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো দাঁড়িয়ে আছেন কেন, দেখছেন কি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আবার দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।